আজ শুক্রবার বাইশে বৈশাখ দু হাজার বাইশ সালের ছয়ই মে বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে বোঝান গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়ায় চালান আর যদি পারেন তাহলে যে কোনো রূপে সোনা বা হলুদ সুতো পরিধান করুন সোনা পরতে পারেন সোনার কোনো জিনিস পরতে পারেন যদি না পারেন তাহলে হলুদ রঙের সুতো ছেলেরা হলে ডান হাত মেয়েরা হলে বাম হাতে পরুন স্বাস্থ্যের কিন্তু আপনাদের উন্নতি ঘটবে তবে নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন আজ আপনাদের সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণ করার যে দক্ষতা সেটি কিন্তু আপনাকে সকলের কাছেই প্রশংসার পাত্র পাত্রী করতে চলেছে সময় থাকতে থাকতেই সব কাজ সমাপ্ত করবার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে অফিসে আজ আপনারা নিজেদের স্বতন্ত্র অনুভব করবেন কর্মেও গতি আসতে চলেছে তবে যারা বিজনেসম্যান আছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই তো এগুলি করা থেকে নিজেদেরকে এড়িয়ে চলুন আজকের দিনটি ব্যয়বহুল দিন খরচ কিন্তু বাড়তে চলেছে কোনো না কোনো সমস্যায় আজ আপনারা পড়তেই পারেন সেখানে জমে থাকা যে অর্থ সেটি কিন্তু আজ আপনাকে সাহায্য করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে উপভোগ এবং অনুভব করবার চেষ্টা করুন আজ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে আর যারা প্রেমে পড়েননি এখনও তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে আপনার তরফ থেকে একটু প্রচেষ্টা তো আপনাকেই করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে আপনার পরিবারের সাধনে আপনারা কঠোর কায়িক পরিশ্রম করতে চলেছেন আজ আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ দ্বারা মেনে চলা উচিত অতিলোভী কিন্তু তাঁতি নষ্ট এটি কিন্তু মনে রাখার চেষ্টা করবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে এই কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্র রাশি বৃষ এই রাশি হল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে